ওয়েলকাম টু wespotyou. আজকে আমরা আছি সাথী সেটে, আর আমাদের সাথে আছে আপনাদের প্রিয় ওম। কেমন আছে? এই ভালো চলছে। বেশ, নতুন বছর তো একদম দোলগোড়ায়, কিরকম কাটছে এই সময়টা, এই যে শেষ সপ্তাহটা বছরের? বছরের শুরুটাও যেভাবে কেটেছে শেষটাও সেভাবে, কাজে 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 এটি হওয়া উচিত। বেশ, এবার তো সোশ্যাল মিডিয়ায় বছরটা তোমার কেমন গেল সেটা নিয়ে আমরা একটু কোশ্চেন করবো। কিন্তু সোশ্যাল মিডিয়াটা না আমি কতটা হ্যান্ডেল করি না, আমি চেষ্টা করবো যতটা আমার মানে অভিজ্ঞতার মধ্যে বলতে পারবো। আমরা যাই প্রথম, কাউকে ব্লক করেছো সোশ্যাল মিডিয়ায়? আমি সচেতন স্টক করা হয়। হ্যাঁ, ঋতিক রোশন। ওকে, আমার পরের কোশ্চেন হচ্ছে বলিউড সেলিব্রিটিকে স্টক করা, তো সোশ্যাল মিডিয়া ট্রোল হয়ে যাওয়া কখন? আরে না, পিপল আর ভেরি কাইন্ড টু মি, আমাকে সচরাচর কেউ কোনো খারাপ বলে না, আমি জানি না কেন। ফ্যান পেজে রিপ্লাই দেওয়া হয়? চেষ্টা করি, চেষ্টা করি। ফ্যান পেজ থেকে এমন কোনো গিফট বা মেসেজ পেয়েছো যেটা খুব মনে নেই? বিশ্বাস করো, সব থেকে বড় গিফট এই যে এত বছর ধরে আমি দাঁড়িয়েছি, অনেস্ট আমি তোমাকে বলছি, ওরা যদি না থাকতো, সাপোর্ট না করতো, বা যা ভালো যা যা লিখে যা যা বলে, আই উডন্ট হ্যাভ বিন হিয়ার। সোশ্যাল মিডিয়া স্ক্রিন টাইম গুনে তো কোনো দাদা? আর তারপর নেক্সট প্রশ্ন, কেন দেখো দেখা হয় না কতক্ষণ থাকো? আমি দেখি, আমি সামনে নানা রকম ভিডিও দেখতে থাকি, কতক্ষণ স্ক্রিন টাইম সেটা কখনো বলবো। আর যখন ইনস্টাগ্রাম স্টোরি দেওয়া হয় রেগুলার, আমি মাঝে মাঝে চেষ্টা করি দিই মানে। তুমি কি নিজের অ্যাকাউন্ট দেখো না? অ্যাকাউন্টে কি ভিডিও ভিডিও দেখি? স্ট্রেন ফলো করে রিলস বানানো হয়? নেভার, লাইক আই এম ভেরি ব্যাড ইন অল দিস থিংস। ফ্যাশন ব্লান্ডার করেছো কোনোদিন? ক্রিটিসিজম পাইনি, যাই না ব্লান্ডার হয়েছে কিনা, কেউ না কেউ বলতো হয়তো। আই কিপ ইট ভেরি সিম্পল, তাই জন্য ব্লান্ডার করা জায়গা। মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছো? If it's a fan, yes. If I've come across it, yes, yes, of course. ওনারা দেখেন বলে আমি আছি, এইটুকুনি তো করতেই পারি। রিপ্লাই দেওয়া হয়? তুমি দাও না টিম দেয়, এটা একটা টিম বেশি দেয়, আমি কখন দিই মানে আমার আই ডোন্ট কাম অ্যাক্রস, আমি লুক করে ফলো করি না। কোন পোস্ট করে রিগ্রেট হয়েছে? আই হ্যাভ মেড সাচ পোস্ট। আর কোন পুরনো পোস্ট থেকে মনে হয় যে বাবা আমি এরকম লিখেছিলাম এক সময়? আমি হার্ড ইটিং করে কিছু লিখি না, মানে নিজেকে দেখো হয় না যে আমরা এইরকম একটা ছবি পোস্ট করে দিলাম ওই বয়সে, হয় না? দেখো আমি না, আমি সোশ্যাল মিডিয়া শুরু করেছি তোমার বিগত কত আড়াই তিন বছর হবে, তার মধ্যে দু একবার আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যা, তার মানে আমি একদম পুরো এই বিষয়ে গা ধা, জানো তো, তাই জন্য ওরকম মনে হয় না, ইটস আ গ্রোয়িং প্রসেস, মানে এখন আমি সবই শিখছি, বিষয়ে শিখবো জীবনে না, শিখছি আর কি। কো অ্যাক্টরদের ফলো করা হয়? সরি, হয় না। বেশ অনেস্ট অ্যান্সার, থ্যাংক ইউ সো মাচ। সামনেই নতুন বছর, নতুন বছরে আর কি কি প্ল্যান আছে একটু শুনি। নতুন বছর কি কি প্ল্যান আছে? দেখো প্ল্যান করে আমি এত বছরে বুঝতে পেরেছি প্ল্যান করে কিছু হবে, যেটা যেরকম হবে হোপফুলি ভালো ভালোই কিছু হবে, এক্সাইটিং কিছুই হবে। লেটস সি, নেক্সট ইয়ার সিনেমা রিলিজ হচ্ছে, ওইটা একটা আছে। সাথীও দু বছর হচ্ছে, হোপফুলি সাথী আরও চলুক, তা চলে নতুন কিছু শুরু হবে, মানুষের প্রতি যখন একটু বেশি কি বলি দয়াপূর্বক হয়ে যায়, তারপরে আবার কিছুদিন বাদে রিগ্রেট হয় কেন মানুষগুলো কোনো ভালো হয়, মানে এত বছর বয়সে এসে মানুষ আমি শিখিনি, আমি চিনতে শিখেছি, আমি ভাবি যে একটা মানুষ কত খারাপ হতে পারে, নেচ্ছি তারপরে দেখি যে না না, সে তো ভাবনার বাইরে, কল্পনা শক্তির বাইরে। আর 2023 সবথেকে বেস্ট অ্যাচিভমেন্ট যদি বলো? আমি জানতাম সিরিয়াসলি বলছি, তুমি হয়তো বলবে যে তুমি ছবিটা করছো, দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট, ইউ টেক ইন দিস, দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট। আমার মনে হয় যে সুস্থভাবে ভালোভাবে প্রত্যেকটা দিন থেকে কাজ করা, ঠিকঠাকভাবে বাড়ি ফেরা, এটি দিনের কিন্তু সব থেকে বড় অ্যাচিভমেন্ট, যেটা আমাদেরকে কোভিড ওই পিরিয়ডে শিখিয়েছে। আমার প্রত্যেকটা দিনকে এনজয় করে প্রত্যেকটা দিনই মনে হয় কিছু না কিছু কিছু না কিছু শিখছে, না যে অ্যাচিভ সামথিং উইথ আদার। আর ছোটবেলায় নিমে তো কেমন কার্ড বানাতে নিজের হাতে? হ্যাঁ, স্কুলে দিতে হতো, তো আই ইউজ টু ডু দ্যাট। ছোটবেলা নিউ ইয়ারতে কাটতে হচ্ছে প্রচুর চাইনিজ টাইনিজ খেয়ে, এখন চাইনিজ রেস্টুরেন্টগুলো দেখি খাওয়া হয় না, এবারে খাবে না, এবারে
দর্শকদেরকে বলবো যে আপনারা প্লিজ 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 সাথী দেখুন, যে কাজটাই করি আপনারা দেখে এসছেন দেখুন, এভাবে ভালোবাসুন, সবাই সুস্থ থাকুন, আবার মতন করে না একদম নিজেদের মতন করে খুব এনজয় করুন।